রাজশাহী রেলওয়ে স্টেশন। 1878 সালে কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথটি দুটি ভাগে বিভক্ত ছিল। কলকাতা শিলিগুড়ির মূল লাইনটি পর্যায়ক্রমে গ্রেড গ্রেজে রূপান্তরিত হয়। 1930 সালে আব্দুলপুর আমুরা শাখা লাইনের স্টেশন হিসেবে রাজশাহী রেলওয়ে স্টেশন চালু হয়। এই রেলওয়ে স্টেশনটি শহরের প্রধান স্টেশন। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এবং ঈশ্বরদি সিরাজগঞ্জ লাইন হয়ে ঢাকার সাথে সংযুক্ত হয়েছে এই স্টেশনটি। 2003 সালে স্টেশনের টার্মিনাল ভবন, প্ল্যাটফর্ম এবং ইয়ার্ডটি পুনর্গঠন এবং পুনর্নির্মাণ করা হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনের মূল আকর্ষণ যদি খুঁজতে যাওয়া হয়, তবে তা হয়তো রেলপথের যাতায়াতকে কেন্দ্র করে নয়, বরং স্টেশনের সামগ্রিক কাঠামোগত সৌন্দর্যকে কেন্দ্র করে। প্রতিদিন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন এই স্টেশনের মাধ্যমে চলাচল করে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে দিনের ঢাকা রাজশাহী রুটে বনলতা এক্সপ্রেস ট্রেনটি চলাচল করছে। প্ল্যাটফর্মের ভিন্নতা এনে দিয়েছে এর বিশেষ আয়ত্ত ছাদ। চিরাচরিত কনক্রিটের ছাদের পরিবর্তে একটু ভিন্ন ধর্মী প্লাস্টিক দিয়ে ত্রিভুজ আকৃতির কয়েকটি অংশ দিয়ে ছাদ করা হয়েছে। এটি বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্ন রেলওয়ে স্টেশনের মধ্যে অন্যতম। মোট 5টি প্ল্যাটফর্ম সহ প্রধান ভবনটি 3 তলা বিশিষ্ট। সুসজ্জিত স্টেশনটিতে একটি কাউন্টার রয়েছে, কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের কারণে স্টেশনের টিকিট কাউন্টার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের সদর দপ্তরটি এই স্টেশন কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। স্টেশনটি ঢাকা এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পর বাংলাদেশ রেলওয়ের অন্যতম আধুনিক ও বৃহত্তম স্টেশন।